একটি বিশেষ ঘোষণা, এই ভিডিও এবং থাম্বনেলগুলোতে ব্যবহার করা সকল প্রকার ছবিগুলো কাল্পনিক। এই ছবিগুলো শুধুমাত্র আপনাদের বিষয়গুলো নিয়ে সামান্য ধারণা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। আশা করি কেউ খারাপভাবে নেবেন না, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং ইবাদতের পুরস্কার হিসেবে আমাদের জান্নাত উপহার দেওয়া হবে। জান্নাত পেতে গেলে আল্লাহর আদেশ এবং নিষেধ দুটোই পালন করতে হবে। যদি কেউ পালন করতে পারে তাহলে তাকে জান্নাত উপহার দেওয়ার কথা বলা হয়েছে, এবং আল্লাহ ও আল্লাহর রসুল বলে দিয়েছেন যে জান্নাত কেমন হবে। জান্নাতের ভেতরে প্রবেশ করার পর দেখা যাবে এক বিশাল রাস্তা, সাদা মতির প্রান্তরের রাস্তা, সোনার প্রান্তরের বিশাল রাস্তা, রূপার প্রান্তরে বিশাল রাস্তা। এসব রাস্তার সঙ্গে রয়েছে চলমান অট্টলিকা, সেই সকল অট্টলিকা নিচ থেকে 1 লাখ হাত উঁচু। সেই অট্টলিকায় একটি সিংহাসন থাকবে, সেই সিংহাসনের নাম হচ্ছে আরিকা। আরিকা এমন সিংহাসনকে বলা হয় যে সিংহাসনের চার কোণে কাঠের খুঁটি দিয়ে তৈরি এবং ছাদ পর্যন্ত সুন্দর করে সাজানো রয়েছে। সেই আরিকায় 70টি মশারি থাকবে এবং 70টি বিছানা থাকবে। প্রতিটি বিছানায় 70 জন করে স্ত্রী অবস্থান করবে। জান্নাতের প্রত্যেক স্ত্রীর পরিধানে 70টি পোশাক থাকবে, এবং সেই সকল পোশাকের প্রত্যেকটির রং হবে আলাদা। সেই সকল পোশাক ভেদ করে তাদের দেহ দৃষ্টিগোচর হবে, তাদের সৌন্দর্য ঝলমল করতে থাকবে। তাদের দেহ হতে রক্ত বের হবে না, তারা সন্তান জন্ম দেবে না, গর্ভবতী হবে না, তাদের কুমারিত্ব ছিন্ন হবে না, তারা সব সময় কুমারী থাকবে। তারা হবে সমবয়সী, তাদের ভালোবাসা হবে অফুরন্ত। জান্নাতের সেই সিংহাসনে বসার পর দেখা যাবে তাদের হাতের পাশে রয়েছে সুস্বাদু ফল, প্রতিটি ফল মধুর চেয়ে অধিক মিষ্টি, মাখনের চেয়ে অধিক নরম, দুধের চেয়ে অধিক সাদা। সেসব ফলের ভেতরে কোনো দানা নেই। আঙ্গুরের খোসা এত বড় যে একটি কাক যদি 1 মাস পর্যন্ত উঠতে থাকে তবুও সেই আঙ্গুরের খোসার শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার মন গড়া কথা নয়। আমরা অদৃশ্যে বিশ্বাসী, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে এসব কথা বিশ্বাস করানো সম্ভব নয়। সামনে রয়েছে ফলের সমারোহ, আরও রয়েছে পাখিদের কলকাকলি। জান্নাতের ভেতর পাখিরা উড়ে যাচ্ছে, কখনো উড়ে আসছে। সেই সব পাখি জান্নাতিদের বলছে, এ আল্লাহর বন্ধু আমাকে খাও। অন্য একটি পাখি এসে বলবে, না ওকে খেও না, আমাকে খাও। তৃতীয় একটি পাখি এসে একই কথা বলবে। পাখিরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, কে কার আগে খাদ্য হবে। ঘরের মুরগি জবাই করার জন্য ধরতে চাইলে ছোটাছুটি করে, পালিয়ে যেতে চায়। আর এখানে পাখিরা এসে বলবে, আমাকে খাও। একটি পাখি বলছে, হে আল্লাহর বন্ধু আমি জান্নাতুল ফেরদৌসের ঘাস খেয়েছি, আর তুবা বৃক্ষের নিচে শালশাবিল যে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছে সেই ঝর্ণার পানি আমি পান করেছি। জান্নাতবাসীগণের কারো গোপ দাড়ি বা অন্য কোনো প্রকার লোম থাকবে না। প্রত্যেক পুরুষ 33 বছর বয়স্ক যুবক এবং প্রত্যেক স্ত্রীরও 15 বছর বয়স্কা যুবতী সুদৃশ্য হবে। তাদের এই বয়স কখনো পারবে না, অর্থাৎ কারো যৌবন ক্ষুণ্ণ বা তারা বৃদ্ধ হবে না। তাদের প্রত্যেকের সহবাস ক্ষমতা 100 গুণ বৃদ্ধি করা হবে, এবং প্রত্যেকবার সহবাসের পর পুরুষগণ নবযৌবন এবং স্ত্রীলোকগণ কুমারিত্ব লাভ করবে। তাদের সহবাসের আনন্দ 100 গুণ বৃদ্ধি পাবে। সহবাসের পর এক প্রকার বিশেষ বায়ু প্রবাহের দ্বারা তাদের বীর্যপাতের কার্য সমাধা হবে, সুতরাং তাদের শরীর অপবিত্র হবে না এবং তাদের প্রতি গোসল করা ফরজ হবে না। জান্নাতে স্ত্রীলোকদের ঋতুস্রাব হবে না। জান্নাতিদের সেবার জন্য 3 শ্রেণীর লোক খাদেম থাকবে, যথা ফেরেশতা হুর ও গেলেমান। মুমিনদের যে সকল ছেলে অল্প বয়সে মৃত্যুমুখে পতিত হয়েছে তারাই গেলেমান নামে পরিচিত হবে। এরা অপূর্ব সাজে সজ্জিত হয়ে বেহেস্তিদের খিদমতির জন্য বেহেস্তিদের সর্বত্র ইতস্তত ভ্রমণ করবে। তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল ও কাচের মতো স্বচ্ছ হবে। তাছাড়া কাফের মুশরিকদের অল্প বয়স্ক বালক বালিকাদেরও বেহেস্তিদের খিদমতের জন্য সর্বদা নিয়োজিত থাকবে। প্রত্যেক জান্নাতি পুরুষদেরকে আপন স্ত্রী ছাড়াও 70 জন করে হুর প্রদান করা হবে। তারা এতই সুন্দরী ও লাবণ্যবতী হবে যে 70 পর্দা কাপড়ের ভেতর হতেও তাদের রূপ পিচলির মতো ফুটে বের হবে। তাদের চেহারা এমন স্বচ্ছ হবে যে তা দ্বারা আয়নার কাজ চলবে। জান্নাতিগণ জান্নাতের মধ্যে 3 প্রকার সুর ও সঙ্গীত ধ্বনি শুনতে পাবে।
যথা প্রত্যেক জান্নাতের গৃহের সম্মুখে তুবা নামক একটি করে গাছ থাকবে, উহার শাখায় বায়ুপ্রবাহের আঘাত লেগে এক প্রকার মধুর আওয়াজ নির্গত হবে। সেরূপ সুমধুর আওয়াজ দুনিয়ার কোনো কর্ণ শ্রবণ করেনি। প্রত্যেক হুর স্বীয় স্বামীকে সুমধুর স্বরে গান গেয়ে শোনাবে। আল্লাপাকে দিদারের সময় হযরত ইসরাফিল ফেরেস্তা এবং হযরত দাউদ আলাইহিসসালাম উভয়ে একত্র মিলিত কণ্ঠে সুমধুর স্বরে আল্লাহর প্রশংসামূলক গান গেয়ে শোনাবেন। শ্রোতাগণ সে সুমধুর সঙ্গীত শ্রবণ করে আনন্দে আত্মহারা হয়ে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে আমি বেহেস্তের মধ্যে চারটি বিশেষ উল্লেখযোগ্য নহর দর্শন করেছি। তার একটিতে বিশুদ্ধ পানি, একটিতে দুধ, একটিতে শরবত এবং অন্য একটিতে মধু প্রবাহিত হচ্ছে। আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, এই সকল নহর কোথা থেকে প্রবাহিত হচ্ছে এবং কোথায় যাচ্ছে? তখন তিনি বলেছিলেন যে এগুলির উৎপত্তি স্থল সম্বন্ধে আমি কিছুই জানি না, তবে এর প্রত্যেকটি প্রবাহিত হয়ে হাউজ কাউসারে পতিত হচ্ছে। এই নহরগুলির উৎপত্তি স্থল সম্বন্ধে যদি আপনি জানতে চান, তবে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করুন। তারপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করলে একজন ফেরেশতা এসে আমাকে সালাম দিয়ে বলল যে আপনি চক্ষু বন্ধ করুন। আমি এক মুহূর্তের জন্য চক্ষু বন্ধ করে পুনরায় চক্ষু মেলে তাকিয়ে দেখলাম যে আমি সম্পূর্ণ একটি নতুন স্থানে এসে পৌঁছালাম। তখন আমি দেখতে পেলাম আমার সামনে সাদা পাথরের নির্মিত একটি প্রাসাদ, সোনার তালার দ্বারা উহা আবদ্ধ। আমি সেই ফেরেশতাটির নির্দেশ মতো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তালাটি স্পর্শ করতেই সেটি খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম যে উহার চারটি স্তম্ভের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত রয়েছে। বিসম শব্দের শেষ অক্ষর মিম হতে পানির নহর, আল্লাহ শব্দের শেষ অক্ষর হে হতে দুধের নহর, রহমান শব্দের মধ্যম অক্ষর মিম হতে শরবতের নহর এবং রহিম শব্দের শেষ অক্ষর মিম হতে মধুর নহর প্রবাহিত হচ্ছে। পরম করুণাময় আল্লাহ তরফ হতে ইরশাদ হলো, হে আমার পেয়ারা হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা সরল অন্তকরণে আমাকে স্মরণ করার উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, তাদেরকে আমি এই চারটি নহরের পানি পান করাবো। জান্নাতবাসীদের জন্য একটা বিরাট বাজার থাকবে। সে বাজারে লক্ষ লক্ষ প্রকারের বিলাসের দ্রব্য সাজিয়ে ফেরেশতাগণ দোকান করে বসে থাকবে। বেহেশতিগণ বাজারে প্রবেশ করতে করতে প্রত্যেকেই প্রত্যেকের পছন্দ মতো বিলাস দ্রব্য গ্রহণ করবে। সেখানে টাকা পয়সার কোনো আদান প্রদান হবে না, জিনিসপত্রের মূল্যের কোনো প্রশ্নই নেই। যার যা পছন্দ হবে সে তাই গ্রহণ করতে পারবে। জান্নাতিগণ আল্লাহর অফুরন্ত রহমত ও করুণার মধ্যে ডুবে থাকবে এবং এইসব নিয়ামতের জন্য তারা সেখানে সর্বদা আল্লাহর শুকর করতে থাকবে। ফেরেশতাগণ ঘোষণা করবেন, হে জান্নাতবাসীগণ, আজ তোমাদের সর্বাপেক্ষা আনন্দের দিন, এখন তোমরা প্রাণ ভরে আনন্দ করো। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের শরীরের লোম থাকবে না, দাড়ি গোঁফও থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তারা হবে 30 অথবা 33 বছরের যুবক। একজন বেদুইন এসে বলল, হে রাসূলুল্লাহ, বেহেশতে কি ঘোড়া থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ঘোড়া থাকবে, সেই ঘোড়ার পা দৃষ্টিসীমা দূরত্বে গিয়ে পড়বে। অন্য একজন বেদুইন বলল, হে রাসূলুল্লাহ, বেহেশতে কি উট থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, উট থাকবে, সেই উট হবে আকাশের তারকার মতো উজ্জ্বল চমকানো। অন্য একজন বলল, বেহেশতে কি খেজুর গাছ পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, খেজুর গাছ পাওয়া যাবে, সেই খেজুর গাছের শাখা হবে সোনার তৈরি, জামদার পাথরের তৈরি। জান্নাতের মধ্যে সেই খেজুরের দানা হবে 12 হাত লম্বা। দুনিয়ার স্ত্রীগণ যে কোনো বয়সেই মৃত্যুমুখে পতিত হোক না কেন, জান্নাতি হলেই তারা প্রত্যেকে নিখুঁত পরমা সুন্দরী এবং কুমারী নব যুবতী রূপে জান্নাতে প্রবেশ করবে এবং অনন্তকাল ওই একই বয়সকা থাকবে, স্বামীর খেদমত ও মনোরঞ্জন করবে। জান্নাতবাসিনী প্রত্যেক স্ত্রীলোক এমন অপরূপ বেশভূষাও রত্নালঙ্কারে সজ্জিত হবে যে দুনিয়ার কোনো শাহেনশাহ বাদশার ঘরেও সেরূপ সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করেননি এবং সেরূপ পোশাক পরিচ্ছদ ও অলঙ্কারের কথা দুনিয়ার কোনো বাদশাহ কল্পনাও করতে পারেননি। জান্নাতি স্ত্রীগণ কখনো গর্ভবতী হবে না এবং চিরজীবন তাদের কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে। তারা প্রত্যেকবার স্বামী সহবাসের পরই কুমারিত্ব প্রাপ্ত হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন,
আমি ওই সকল রমণীকে বিশেষভাবে তৈরি করেছি, তারা চিরকুমারী, স্বামী সোহাগিনী ও সমবয়স্কা হবে। জান্নাতি নারীদের চুলের সৌন্দর্য এত বেশি হবে, সে এক গোছা চুল যদি এই দুনিয়ার কোথাও রাখা হয় তবে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যাবে। এমন সুন্দরী নারীগণ যাদের পাশে এসে বসবে তাদের কেমন আনন্দ হবে, কেমন তৃপ্তি হবে একবার ভেবে দেখুন। যাদের আঙুল এত সুন্দর হবে যে তাদের একটি আঙুল সূর্যের সামনে রাখা হলে সূর্যের আলো তেমন ম্লান হয়ে যাবে যেমন নাকি সূর্যের আলোতে নক্ষত্রের আলো ম্লান হয়ে যায়। জান্নাতি নারীদের চেহারা সৌন্দর্য হবে অতুলনীয়। মহান আল্লাহ একবার হযরত জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, যাও জান্নাত দেখে এসো। জিব্রাইল আলাইহিসসালাম জান্নাতে প্রবেশ করার পর একটি নূর চমকালো, তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পতিত হলেন। তিনি ভেবেছিলেন সেই নূর হচ্ছে মহান আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। এ সময় গায়েবি আওয়াজ এলো, হে রুহুল আমিন, তোমার মাথা তোলো। জিব্রাইল আলাইহিসসালাম মাথা তুলে তাকিয়ে দেখলেন তার সামনে জান্নাতের একজন হুর হাসি মুখে দাঁড়িয়ে আছে। জিব্রাইলের দেখা সেই নূর ছিল হুরের হাসির ঝিলিক। জিব্রাইল আলাইহিসসালাম অবাক হয়ে প্রশ্ন করলেন, হে নারী, তোমাকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? তখন হুর বলল, যে ব্যক্তি মহান আল্লাহর আদেশের সামনে নিজের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আমাকে তার জন্য সৃষ্টি করা হয়েছে। জান্নাতিগণ প্রতিদিন দুইবার মহান আল্লাহকে দেখতে পাবে। মহান আল্লাহ নিজের চেহারা থেকে পর্দা সরিয়ে বলবেন, সালামুন কাওলান মিন রাব্বির রহিম, করুণাময় আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। জান্নাতিগণ দেখবে আল্লাহ তাদের সামনে দাঁড়িয়ে আছেন। জান্নাতবাসী নরনারীর সুখ শান্তি ও আয়েশ আরামের পূর্ণ বিবরণ দেওয়া কোনো মানবের সাধ্যের অতীত। কোনো প্রকারের চিন্তা ভাবনা, শোক, দুঃখ, কষ্ট ও বার্ধক্য তাদেরকে স্পর্শ করতে পারবে না। তারা অনন্তকাল অবর্ণনীয় ও অফুরন্ত নিয়ামত উপভোগ করবে। বেহেস্তিগণ বেহেস্তের মধ্যে যত প্রকার নিয়ামত উপভোগ করবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হবে দিদারে ইলাহি বা আল্লাহ পাকের দর্শন লাভ। দর্শন